মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এলো এমপ্লয়িজ রিয়েকশন ক্লাব। শনিবার সকালে দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে এদিনের রক্তদান শিবিরটি আয়োজিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের রক্তদান শিবিরের সূচনা করেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ। সাথে ছিলেন জেলা শাসক কার্যালয়ের অন্যান্য আধিকারিক সহ এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সম্পাদকের স্বাগত ভাষণের পরেই উদ্বোধক তথা জেলা শাসক সাজু ওয়াহিদ আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যে বর্তমানে রক্তের স্বল্পতা রয়েছে, বর্তমানে এই সময়ে এই রকম অনুষ্ঠান আয়োজন করার জন্য এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, রক্তদান ছাড়াও এই ক্লাব বিভিন্ন সময়ে নানা রকম সামাজিক কাজও করে থাকে, পাশাপাশি অন্যদেরকেও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। ছাড়াও গত বছর এখন পর্যন্ত রিক্রিয়েশন ক্লাব প্রচুর কাজ নিয়ে নিয়েছিলাম সামাজিকভাবে, সবগুলো একদম ভালো। আমাদের যে অর্ফানেজের জন্য কিছু কাজ করেছিলাম, তারপরে আমাদের এখানে এসএসজির জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আর গত বছরও আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল আমাদের অফিস থেকে, এবার রিক্রিয়েশন ক্লাব থেকে হয়েছে। মেরা অন্দর সে সবকো ধন্যবাদ জানতা হুম। আর এসে আলাদা আপনি আপনি যে আপনার সেক্রেটারি সাহেবনে যে বলা, ইহা কা পাবলিক যে আতা ইনলোগো তো সহজ সুবিধা করার, এ বহি বড়ি বাত সবসে বড়ি বাত মুখে আচ্ছা লাগা কি বহু দিনকে বাদ মেরে স্টাফ সবকো একসাথ মিলনে কা মৌকা মিলা। এই দিনে রক্তদান শিবিরকে কেন্দ্র করে এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।